প্রবাসী বন্ধুরা আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরের দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে বসে আরো একটি নতুন ভিডিওর সঙ্গে যুক্ত হচ্ছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অনেকেই অনেক স্থান থেকে কিংবা আমি নিজেও আপনাদেরকে ভিডিও আকারে বলেছিলাম যে মদিনায় একটি কোম্পানি থেকে 3,000 বাংলাদেশি কর্মীকে ফাইনাল এক্সিট দিয়ে দেশে পাঠিয়ে দিচ্ছে কিংবা সেটির কার্যক্রম ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। এই বিষয় নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দিয়েছিলাম, সেই বিষয়টি নিয়ে আবারও আপনাদের মাঝে ভিডিওতে আসলাম। সেটির মূলত সংখ্যা হচ্ছে 1700। কেউ বলছে 1700, কেউ বলছে 1200, কেউ বলছে 3,000। যে যেটা যেখান থেকে জানতে পাচ্ছে সে সেটাই বলছে। তো বেশ কিছু মাধ্যম থেকে সর্বশেষ যে খবরটি এসেছে কিংবা যে খবরটি জানতে পেরেছি সেটির সংখ্যা হচ্ছে 1700 কর্মীকে দেশে পাঠিয়ে দিচ্ছে। তো যেই কারণে এই 1700 কর্মীকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছে কিংবা অলরেডি এদেরকে ফাইনাল এক্সিট দিয়েছে সেটির বিষয় নিয়ে আপনারা বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যমে এই বিষয়টি নিয়ে তথ্য পেয়েছেন। ইভেন সৌদি আরবে যারা প্রবাসীদেরকে নিয়ে কাজ করে তারাও অলরেডি আপনাদেরকে অবগত করেছে। তো এখানে যে বিষয়টি তারা বলেছে, ওইখানের যে ক্যাম্পে যারা অবস্থান করছেন তাদের মাধ্যম থেকে যে সংবাদটি পাওয়া গেছে সেটি হচ্ছে যে বেশ কিছুদিন ধরেই এই কোম্পানিতে বেতন বৃদ্ধির জন্য নাকি আন্দোলন কিংবা গ্রুপিংয়ে একটি সংঘর্ষের বিষয় ঘটেছে কিংবা এমন ঘটনা এর আগেও কয়েকবার হয়েছে। তো মূলত এই সমস্ত কারণেই যে কোম্পানির যে মূল মালিক তিনি একজন মহিলা এবং তিনি সর্বশেষ এই সিদ্ধান্তটি নিয়েছেন। আর সর্বোপরি একটি কথাই বলতে চাই যে আন্দোলনের বিষয়টি, আপনি সৌদি আরব না, সৌদি, দুবাই, কাতার, কুয়েত যে কোনো দেশে থাকেন না কেন, আন্দোলন কখনো কোনো দেশের সরকার সেটি গ্রহণভাবে নেয় না। ইভেন আপনাদেরকে এক্সাম্পল একটি দিতে পারি, সেটি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ইন্ডিয়াতে যে দুইজন বিজেপির নেতা এবং নেত্রী আপনার বিরল প্রকার মন্তব্য করেছিল সেই বিষয়টি নিয়ে কিন্তু কুয়েতে বাংলাদেশ সহ অন্যান্য দেশের নাগরিকরা একটি বিক্ষোভ কিংবা একটি মিছিল সমাবেশ করেছিল। সেখানে কিন্তু তারপরে বলা হয়েছিল যে সকলকে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ আন্দোলন কখনো কোনো দেশ গ্রহণ করে না কিংবা এটি সাপোর্ট করে না। আর সৌদি আরবে এসব দেশে আন্দোলন, রাজনীতি, ফাজনীতি, দুর্নীতি এসব চলে না। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, ভিডিওতে যত কথাই বলি না কেন, আমি যতটুকু সংবাদ যতটুকু যে মাধ্যম থেকে পেয়েছি এখানে মূলত কথা হচ্ছে গ্রুপিংয়ের কারণে, অর্থাৎ দুই গ্রুপ না তিন গ্রুপের কারণেই মূলত সংঘর্ষ হয় দফায় দফায়, সেটি একটি বিষয় রয়েছে। দ্বিতীয় বিষয়টি রয়েছে বেতন বৃদ্ধির জন্য আন্দোলন, কাজ বন্ধ করে দেওয়া এবং কয়েকদিন ধরে কাজও বন্ধ রয়েছে। বেশ এমন বেশ কিছু ঘটনার কারণে মূলত কোম্পানিটি সর্বশেষ এই উদ্যোগটি নিতে আর কি নিয়েছে যে এরা এই দেশের লোকগুলোকে ছাঁটাই করবে। আপনি দেখেন এখানে কিন্তু অন্য কোনো দেশের নাগরিককে ছাঁটাই করছে না, এটি কেউই বলছে না। আমি যতজন লোকের সঙ্গে কথা বলেছি কিংবা যারাই আপনাদেরকে ভিডিও মেক করে আপনাদেরকে তথ্যগুলো দিয়েছে, কেউই কিন্তু বলতে পারবে না যে অন্য দেশের নাগরিককে দেশে পাঠিয়ে দিয়েছে। তারা আরো এই দেশের লোকগুলো পাঠিয়ে দিয়ে তারা ইন্ডিয়ানি পাকিস্তানি এনে কাজ করাতে চাচ্ছে। অনেকে ইন্ডিয়ানিদেরকে দোষ দিচ্ছে। আচ্ছা, ইন্ডিয়ানি কিন্তু বাংলাদেশ পাকিস্তান কাউকেই কিন্তু সাপোর্ট করে না, তো সেক্ষেত্রে তারা পাকিস্তান থেকেও লোক এনে কাজ করানোর চিন্তা করছে, তবে আমাদের বাংলাদেশিদেরকে রাখতে চাচ্ছে না। ইভেন যে লোকগুলো এখানে কাজ করছে কিংবা যাদেরকে ফাইনাল এক্সিট দিচ্ছে তাদের কিন্তু কন্ট্রাক্টের যে চুক্তি, সে চুক্তি কিন্তু ইতিমধ্যে শেষ হওয়ার পথে। তো এই কারণেই এই কোম্পানির সঙ্গে আমাদের জেদ্দা কনসুলার থেকে বেশ কয়েকবার দফায় দফায় যোগাযোগ করা হয়েছে কিংবা তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে। তো সর্বশেষ যেটি জানা গিয়েছে এটি যে তারা বাংলাদেশি কর্মী এই এতজনকে রাখবে না, বাকি যারা রয়েছে তারা তাদের কন্ট্রাক্ট অনুযায়ী কাজ করতে পারবে। তো আমি বলছি না যে আমার তথ্যের মধ্যে কোথাও কোনো ভুল নেই কিংবা ভুল হতে পারে না, তারপরও ভুল হতে পারে, কেননা ওইখানে যাদের সঙ্গে কথা হয়েছে একজনের তথ্যের সঙ্গে আরেকজনের তথ্যের কোনো প্রকার মিল নেই। আমি গতকালকে থেকে আজ অবধি অনেকের সঙ্গেই মেসেঞ্জারে কিংবা ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা ডাইরেক্ট ফোন দিয়ে চেষ্টা করেছে যোগাযোগ করতে, কিন্তু একজনের তথ্যের সঙ্গে আরেকজনের তথ্য মিলছে না। আপনি যদি দেখেন এই গ্রুপের একজনের সঙ্গে কথা বললে এক তথ্য, ওখান থেকে কথা বলে আরেক তথ্য, আরেকজনের কাছে কথা বলে আরেক তথ্য। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, সর্বোপরি যে যত কথাই বলুক গ্রুপিং ছাড়তে হবে, রাজনীতি ছাড়তে হবে। প্রবাসে রাজনীতি চলে না, গ্রুপিং চলে না। আপনার সমস্যা আপনারটা আপনাকে সমাধান করতে হবে, আদারওয়াইজ দলবদ্ধ হয়ে সংঘর্ষ, মিছিল, মিটিং এগুলো চলে না। আন্দোলন এদেশে খায় না, আন্দোলন করতে হলে বাংলাদেশে যান।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর এই